আমি শেফ শাম্ম আর শেফ রহমতের তরফ থেকে রায়চকন গ্যাঞ্জেসের সোনার তরিতে আজকে আমরা এখন বসে আছি। পুজোর আগামী আপনাদের আমন্ত্রণ জানাই, পুজোর যে চারটে দিন আপনাদের হাতে থাকে, আসুন রায়চক। রায়চক বলতে আমাদের প্রথম মাথায় আসে ছুটি কাটানো, আর ছুটি কাটাতে গেলে পরের জিনিসটা কি মাথায় আসে, খাওয়া। তার সাথে যদি পুজোর আমেজটা মিশে যায়, এর একটা দুর্দান্ত সুন্দর একটা সিন বা সিনারিও তৈরি হতে পারে। আমাদের যে রেগুলার তিনটে থালি থাকে, জমিনদারি, ভোজ আর গ্রামীণ, তার থেকে একটু ঊর্ধ্বে উঠে একটা এক্সটেন্ডেড জমিনদারি থালি এবার পুজোতে আমরা আপনাদের জন্য তৈরি করেছি। যেটার মধ্যে থাকছে হচ্ছে চমক বলতে পারি, সেটা হলো যেগুলো কিছু আমাদের অনেক দিনের পাত থেকে হারিয়ে যাওয়া, যেটা হচ্ছে মুসুর ডাল ভাতে, আলু ভাতে, ঢ্যাঁড়স ভাতে, যেটা নাকি আমরা মানে দৈনন্দিন ছোটোবেলা আমাদের মানে প্রত্যেক দিন খাবারের মধ্যে একটা ম্যান্ডেটরি জিনিস ছিল, যেটা হারিয়ে গেছে, সেটা আবার আমরা তুলে এনেছি। শুধু তাই নয়, যেরকম আমরা জমিনদারি থালিতে আমরা তিন ধরনের ননভেজ পেয়ে থাকি, পাঠার মাংস, প্রন, আর সাথে থাকে হচ্ছে গিয়ে আমাদের পাতুরি। এছাড়া এখানে আমরা একটু চেঞ্জেস করেছি এই এক্সটেন্ডেড থালিটাতে, যেটাতে আপনি পাবেন হচ্ছে গিয়ে বেগুন দিয়ে পাবদার ঝাল, চিংড়ির কালিয়া, কষা মাংস, কষা মুরগি, সাথে থাকছে আপনাদের দুটো স্টার্টার, একটার মধ্যে যেটা হচ্ছে কুড়ভরা ভেটকি, সাথে থাকছে হচ্ছে মাংসর চপ। তো এটা তো হচ্ছে দুর্দান্ত নন ভেজিটেরিয়ানদের জন্য। যারা ভেজিটেরিয়ান তারা তো মনে হয় দুঃখ পেতেই পারেন যে আমাদের জন্য তাহলে কী আছে, আপনারাও দুঃখ পাবেন, আপনাদের জন্য প্রচুর ধরনের মেনু আছে। এঁচোড়ের কালিয়া আছে, এঁচোড়ের কোফতা আছে, কাঁচা লঙ্কার তরকারি আছে, শুক্তো আছে, ছোলার ডাল আছে, আলুর দম আছে, লুচি আছে, ভরপুর খাওয়ার আছে। আমি এটাই বলবো যে বাঙালির যে খাবার, সেই খাবার যদি আপনি এনজয় করতে চান তো অবশ্যই আমাদের সোনার তরিতে আসুন। সোনার তরিতে আসলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের কাউকে মানে হতাশ হয়ে ফিরে যেতে হবে না। তাই আপনি যদি এই ছুটির এই আমাদের যে পাঁচটা দিন রয়েছে পুজো, যেটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আমাদের সারা বছরের সঞ্চয় আমরা অল্প অল্প করে জমাই যে পুজোটা কীভাবে কাটাবো, তার থেকে যদি একটু সময় বার করে আমাদের রায়চকন গ্যাঞ্জেসের এই সোনার তরিতে এসে একটু সময় কাটিয়ে যান আমাদের সাথে, আর এই যে ফুড যেটা আপনাদের জন্যই স্পেশালি ক্রিয়েট করা বা বানানো, মানে আমরা তো খুশি হব। আমি আশা করি আপনারাও কোনোরকমভাবে এক মুহূর্তের জন্য আপনাদের মন খারাপ হবে না যে এখানে এসে আমি হয়তো কোনো ভুল কাজ করেছি।